ধোয়া বেরোনো লাইট থেকে শুরু করে ভয়েস কন্ট্রোলার লাইট, তার সাথে থাকবে এক অদ্ভুত লাইট যেটা ফ্যানে লাগানো থাকবে আর ঘোরার সাথে সাথে তোমার পার্সোনাল মেসেজও ডেলিভার করবে। শীতকালে ভাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর তারই জন্য আমার কাছে আছে সব থেকে অদ্ভুত আর ইউনিক কিছু লাইট। চলো আনবক্সিং শুরু করা যাক। দেখা যাক বাক্স থেকে কি বেরোয়। এগুলো অনেক আগে অর্ডার করেছিলাম, আমি লিটারালি সত্যি ভুলে গেছি কি কি আসছে। ভাই অনেকদিন পরে সিল কাটলাম, বেশ ভালো লাগছে। সিল জিনিসটা এমন জিনিস যতই তুমি কাটো তোমার মন ভরবে না ভাই, বেশ দামি ব্র্যান্ডেড বাক্স মনে হচ্ছে তো ভাই। ভাই এটা খুবই সিম্পল একটা জিনিস যেটার ফিচার গুলো খুবই ইউজফুল আর খুবই হেল্পফুল। এক্স্যাক্টলি কি বলতে চাই সেটা তোমরা বাক্স খুললেই বুঝতে পারবে। ও ভাই চকচক করছে পুরো, কোয়ালিটি প্রোডাক্ট আছে যাই বলো। এটা হলো বেসিক্যালি হোম কিউবের স্মার্ট কন্ট্রোল এলইডি লাইট। তো বেসিক্যালি এটা একটা নাইট ল্যাম্প, মানে তুমি তোমার বিছানার সাইডে কোনো প্লাগ থাকলে ওখানে গুজে দিতে পারবে, গুজে দিয়ে লাইটটা জ্বলবে। এতে ভাই দুটো ইউএসবি পোর্টও আছে যেটার থ্রুতে তুমি চার্জ দিতে পারবে। তো রাত্রিবেলা ভাই বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে ভাই পোঁদ দোলানো রিলস দেখতে দেখতে চার্জ দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে এটা আর একটা ফিচার আছে যেই কারণে এটাকে স্মার্ট লাইট বলা হচ্ছে, সেই ফিচারটাই তোমাদেরকে আমি বলবো। তার আগে ভাই লাইটটার কোয়ালিটি কেমন সেটা না জানালে কি করে বুঝবো ভাই? তাহলে ভাই আমাদের এক্সটেনশন বোর্ড এসে গেছে, খুবই সিম্পল ভাই, নর্মাল এরকম ভাবে লেগে যাবে। তারপরে সুইচ দেওয়ার সাথে সাথেই কিচ্ছু হচ্ছে না। স্ক্যাম নাকি ভাই, লাইট কেন জ্বলছে না? আরে ভাই সুইচ আছে এখানে, অন করতে হবে, এবার চলবে লাইট। 3, 2, 1। ও সুন্দর লাইট, এটা হলো বেসিক্যালি ওয়ার্ম লাইট। এবার অন্ধকার রুমে ভাই এই লাইটটা যথেষ্ট ব্রাইট হবে, বেড সাইড ল্যাম্প হিসাবে ভাই লাইটটা যথেষ্ট ঠিক আছে, অসুবিধা নেই। তো এবার যদি তোমরা লক্ষ্য করো এখানে আর একটা অপশন আছে, সেটা হলো অটো। অটো অপশনে দেওয়ার পরে লাগে লাগিয়ে এটাকে অন করো, তাহলে দেখবে লাইট জ্বলছে না। লাইট না জ্বলার কারণ হলো অলরেডি আশেপাশে আমাদের লাইট আছে, যেই রুম পুরো অন্ধকার হয়ে যাবে তখনই এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে আর তারপরে এই লাইটটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো এটাই হলো সেই ফিচারটা যেটা এই লাইটটাকে স্মার্ট লাইট বানাচ্ছে। পরবর্তী বাক্স দেখা যাক কি বেরোয়। ভাই চাইনিজ লেখা দেখলে বুকটা কেমন ধরাস করে ওঠে ভাই, খারাপ খারাপ জিনিস না পাঠিয়ে দেয়। আরে ভাই এটা আবার কি H2O? এটা আবার কেমন লাইট ভাই? ভেতরে একটা ম্যানুয়াল দিয়েছে যেটা হলো বেসিক্যালি চাইনিজ ম্যানুয়াল। এমনি ম্যানুয়াল বুঝি না, তারপরে চাইনিজ ম্যানুয়াল ভাই, ঠিক আছে। তার সাথে ভাই এটার মানে গ্যারান্টি ওয়ারেন্টি সার্টিফিকেট দিয়েছে ভাই। এইটুকু সার্টিফিকেট ভাই কে দেয় ভাই? আমার তো ডাউট লাগছে আদৌ চলবে কিনা। ভিতরে তো সবাই নরম চরণ করছে ভাই। আরে ভেতরে আবার ভাই কার ভাই, ঠিক আছে ভাই। ভাই নিচে আবার কি সব ওয়ার্নিং ওয়ার্নিং বলে স্টিকার বিকার লাগানো আছে। চাইনিজ ম্যানুয়াল দেখে বোঝা চেষ্টা করি কি ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, চাইনিজ ম্যানুয়াল দেখে প্রথমে যেটা বুঝতে পারছি সেটা হলো আমরা ভুল রেখেছি, এটা ভাই উল্টো রাখা আছে, এটা এরকম রাখতে হবে। তারপরে বলছি এর ভেতরে জল ওল দিতে হবে। ভাই কি হবে ভাই, কারেন্ট খেয়ে আজকে মরবো বুঝতে পারছি আমি। এমন লাইট বাল্ব ভাই জল দিয়ে চালাতে হচ্ছে, চালানো যখন হচ্ছে পুরো ট্যাঙ্কি ফুল করে চালানো হবে। ওকে গাইজ, জল টল দিয়ে আমাদের সিস্টেম রেডি, এবার খালি তার গোজার পালা। কানেকশন তো দিয়ে দিয়েছি ভাই, কোনো লাইট ওয়াইট জ্বলছে না, কিন্তু তবে এখানটা একটা সুইচ আছে, এই সুইচটা টিপলেই আশা করি সবকিছু জ্বলে উঠবে। 3, 2, 1। রাস্তালা কিছুই তো হলো না, স্ক্যাম হয়ে গেল নাকি ভাই? মানে এরকম ভাই জল দেবে আর জল থেকে ধোঁয়া উঠবে ভাই, তার সাথে লাইটিং আছে, লাইটে আবার চেঞ্জ করা যায়। চলো গাইস পরবর্তী আইটেম দেখা যাক কি বেরোয়। আজকের মশলাগুলো বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বেরোচ্ছে ভাই। আরে ভাই মুন লাইট, 500 করে দাম নিয়েছিল এটা, ছবিতে তো দেখে মনে হচ্ছিল একটু বড় দেবে। অনলাইন জিনিস কেনার এটা একটা স্ক্যাম হয় ভাই, ছবি দেখে মনে হয় খুব বড় দেবে, সামনাসামনি দেখি যখন খুব ছোট হয়। আশা করি বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। আমাদের প্রোডাক্টের চাঁদের তো গায়ে অনেক দাগ থাকে, দেখা যাক এই মুন লাইটে কোনো দাগ বাগ পাই কিনা। এবার বুঝতে পারছি কেন এত দাম নিয়েছিল ভাই, কাঠের জিনিসপত্র দিয়েছে ভাই, কাঠ গুলো যথেষ্ট প্রিমিয়াম কাঠ আছে ভাই। এটাই হলো আমাদের চাঁদ মামা, চাঁদ মামায় গোজার জন্য একটা তারও দিয়েছে, তার সাথে ইউজার গাইড। বড় বড় ম্যানুয়াল পড়লাম না, 2 পেজের ইউজার গাইড কে পড়ে? হ্যাঁ চাঁদ মামার বেশ ওয়েট আছে কিন্তু। ও ভাই চাঁদ মামার ব্রুনো হয়েছে, দেখো গাইজ আসল চাঁদে যেমন দাগ আছে এখানে ভাই চাঁদে দাগ আছে ভাই। জ্বালানো যাক ভাই, এটা বেশ সুন্দর দেখতে হবে আশা করি। এই জ্বলেও গেছে, কি হলো কিছু বুঝলাম না, তাতেই জ্বলে গেল, টাচ মারলেই চাঁদ মামা জ্বলে ওঠে। চাঁদ মামাকে বসাবো কি করে, চাঁদ মামা তো গড়িয়ে চলে যাবে ভাই, চাঁদ মামাকে বসানো স্ট্যান্ডটাকে ঠিক করতে হবে ভাই। আমার স্ট্যান্ডটা ঠিক হচ্ছে না ভাই, আমি বুঝতে পারছি না ভাই ভাই কি করে স্ট্যান্ড করবো ভাই, স্ট্যান্ড কিছুতেই হচ্ছে না। এই তো ভাই হয়েছে ভাই, স্ট্যান্ড হয়েছে, কোনো অসুবিধা নেই। তো ভাই এটা হলো আমাদের স্ট্যান্ড আর এখানেই আমাদের চাঁদ মামা থাকবে। ও ভাই সুন্দর লাগছে ভাই, সুন্দর লাগছে বেশ ভাই। নিচে একটা সুইচ মতন আছে যেটা টিপলে ভাই চাঁদ মামা চালুও করে আবার চাঁদ মামার রঙও চেঞ্জ হয়। এই রঙটা হেভি ভাই, এটা দেখে পুরো চাঁদ মনে হচ্ছে। চাঁদ মামার দাম হলো 799 টাকা, কাঠের বেসটা দিচ্ছে তার জন্য একটু দামটা হয়তো বেড়ে গেছে, কিন্তু 799 টাকা এই জিনিসটা কিনে যদি তুমি তোমার টেবিলে রাখো সবার চোখে পড়বে, বেশ সুন্দর আর ইউনিক দেখতে জিনিস ভাই। এটাই কি দিয়েছে ভাই, একটা অদ্ভুত একটা ফিল আসছে ভাই ধরে। আরে সালা ও ভাই ভাই, এটা যখন আমি ওয়েবসাইটে দেখেছিলাম খুবই সাংঘাতিক ভাই, জোশ লাগছিল দেখতে। রিয়েল লাইফে কি অতটাই ভালো লাগে নাকি সেটাই হলো দেখার বিষয়। চলো গাইস দেখা যাক মশলাটা কেমন হয়, খুবই এক্সাইটেড এটা। তোমরা কি বুঝতে পারছো এটা কি? বুঝতে পারছো গাইস, এটা হলো বেসিক্যালি একটা মাস্ক, আর শুধু মাস্ক না লাইটিং ওলা মাস্ক ভাই। মাস্কটাকে এমনি দেখতে ভাই সাংঘাতিক কিন্তু। ও
ভাই এরম ভাবে যদি রাত্রিবেলা বেরোই ভাই ভয় পেয়ে সবাই ঘরে ডুবে যাবে। মাস্কের ভেতরে ভাই ওয়ারিং ওয়ারিং করা আছে ভাই, নাকে কারেন্ট না লাগে, ওয়্যারটা বেশ বড় আছে, বেসিক্যালি মাস্কটা পরে এই জিনিসটাকে তোমার পকেটে ঢুকিয়ে রাখতে হবে। চলো ভাই এটা লাইট ওয়াইট লাগিয়ে দেখি কেমন লাগে। ওকে সবকিছু ডান, ডবল ব্যাটারি লাগানো হয়ে গেছে, তার সাথে এখানে একটা সুইচ আছে, এটা টিপলেই আশা করি লাইট জ্বলবে। 3, 2, 1 খুবই দেশি প্যাকেজিং ভাই, মশলাটা ঠিকঠাক হলেই হলো, ব্যাস প্যাকেজিং যেমনই হোক কুস্তি করে বার করতে হলো। বাপরে বাপ, সাংঘাতিক লেভেলের প্যাকেজিং ভাই। ও ভাই এটাও একটা ইউনিক মশলা আছে কিন্তু, এটা একটা ফ্যান কাম লাইট, সাধারণ লাইট না ভাই, এটা নাকি ভাই মেসেজ দেখাবে লাইট, ক্রাশকে বলবে গরম লাগছে ফ্যান চালিয়ে দেবো, বলে এই আই লাভ ইউ বলে ফ্যান চালিয়ে দেবে, এই ভাই ফুটে যাবে ক্রাশ। সিডি দিয়েছে ভাই, সিডিটা গুঁজবো কোথায় ভাই, সিডি টাইপ নেই আমার। এবার যেমন কি বললাম এই ফ্যানটাই তুমি কাস্টমাইজ করতে পারবে যে কোনো মেসেজ, সেই কাস্টমাইজেশনের জন্য হয়তো সফটওয়্যারের সিডি, এটা এখানে ভাই ওয়েবসাইটও দিয়েছে যেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে পারো, তো সফটওয়্যারটাকে ডাউনলোড ল্যাপটপের সাথে লাইটটাকে লাগানো যাক। ওকে লাগানো তো হয়ে গেছে, এবার এখানে একটা সুইচ আছে, সুইচটা টিপলেই আশা করি জ্বলবে। আরে আরে ভাই লিখে দিয়েছি আই লাভ ইউ, আরে কি করে সম্ভব, তোমার ক্রাশ কোনোদিনও বললো না, এদিকে তোমার ফ্যান বলবে ভাই, বুঝতে পারছো ভাই, ফুল অন লাইট শো হচ্ছে ভাই, কষ্ট হয়ে যাচ্ছে, আর এতটা ভালো কোয়ালিটি হবে আমি আশা করিনি ভাই। ভালো হাওয়া আছে ভাই ফ্যান থেকে, আমার চুলগুলো উঠছে যেমন কি দেখতে পাচ্ছো। এই ফ্যানটার দাম হলো 495 টাকার মধ্যে, ফ্যানটা ইউনিক আছে প্লাস সারপ্রাইজও দেবে যদি তুমি ঠিকঠাক লোককে গিফট করতে পারো। চলো গাইস পরবর্তী বাক্স, এখন অবধির মধ্যে সব থেকে বড় বাক্স দেখা যাক কি বেরোয়। আজকে ভাই ইউনিক ইউনিক লাইট বেরোচ্ছে কিন্তু, USB চার্জিং টর্চ ল্যাম্প, চলো ভাই দেখা যাক। ও ভাই কি ধরে আছি আমি হাতে, পুরো ডায়মন্ড হীরা, এর সাথে রিমোটও দিয়েছে ভাই। তবে লাইট কিভাবে জ্বলবে ভাই, লাইটের কোনো ব্যবস্থা তো বুঝতে পারছি না, ব্যাটারি যেটা বুঝতে পারছি এখানে টাইপ সি আছে, টাইপ সি দোকানে যাক, তারপর দেখা যাক লাইট জ্বলে কিনা। কত টাইপ সির আমি কেবিল নেবো ভাই, আমার ঘর ভর্তি ভাই টাইপ সি আর এই USB কেবিল। চলো গাইস লাইট এবার অন করা যাক, 3, 2, 1 অন। এই ভাই অন হয়েছে ভাই, ভাই অন্ধকারে দেখো ভাই হেভি লাগছে, সুন্দর লাগছে কিন্তু, বিভিন্ন রকমের কালার আছে, স্পেশালি ডায়মন্ড ডায়মন্ড ডিজাইনটার জন্য আরো ভাই সুন্দর লাগছে। নেক্সট আমার কাছে আছে দুটো খুবই ইউজফুল লাইট, চলো গাইস তোমাদেরকে দেখাচ্ছি ইউজফুল বলতে আমি কি বোঝাতে চাইছি। প্রথমে হলো wipro গার্নেট এলইডি টেবিল ল্যাম্প, এবার এটা ভাই 5 ওয়াটের লাইট, কিন্তু লাইটের থেকে বেশি ইন্টারেস্টিং লাগে আমার এই ডিজাইনটা। বাক্স থেকে আমাদের প্রথমে বেরিয়ে যাবে USB কেবল, তারপর আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যানুয়াল, টেবিল ল্যাম্পের জন্য ম্যানুয়াল লাগবে না থ্যাংক ইউ। ভাই এই ডিজাইনটা সত্যি খুব সুন্দর ভাই, এটা হলো টেবিল ল্যাম্পের ডিজাইন, টেবিল ল্যাম্পের এই যে উপরের মালটাকে তুমি যেভাবে খুশি সেভাবে ভাই অ্যালাইন করতে পারবে, ভাই ডিজাইন তো ভালো বুঝলাম কিন্তু লাইটিং কেমন সেটাই হলো আসল কথা। তার আমাদের গোজা হয়ে গেছে, এবার লাইটিং এর সুইচ টিপে দিই। ওরে সালা ভাই কি সুন্দর লাইট, ভাই লাইট তো সুন্দর আছে, তার সাথে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবে, আর ওভারঅল যদি কোনো সাদা টেবিলে এটাকে বসিয়ে রাখো না হেভি লাগবে দেখতে। আর ধরো এই লাইটটাকে তুমি ব্যাগে ঢোকাতে চাও সেটাও করতে পারবে খুব ইজিলি ভাই, এরকম করবে ব্যাগে ফোল্ড করে ঢুকিয়ে দেবে। এবার এটা আমি কিনেছি 679 টাকায়, তার সাথে সাথে লাইট মানে ভাই এটা আমার সব থেকে প্রিয়, এটা হলো আমাদের wipro গার্নেট ওয়াইফাই এনেবলড বাল্ব। বাল্বটা আমাকে দেখতে পাচ্ছ এটা খুবই সাধারণ নর্মাল বাল্বের মতন দেখতে, এমনি নর্মাল সকেটেও ঢুকে যাবে, কিন্তু ভাই এই বাল্বটা স্পেশাল ব্যাপার হলো এটার একটা ফোনের অ্যাপ আছে যেটা দিয়ে তুমি সবকিছু কন্ট্রোল করতে পারবে।
ব্রাইটনেস থেকে শুরু করে কালারিং থেকে শুরু করে তোমার অ্যালেক্সা দিদিকা বলবে লাইট অন করতে অফ করতে সবকিছু করবে ভাই। অ্যালেক্সা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার টু ব্লু। ওকে। অ্যালেক্সা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড লাইট টু পার্পল। এবার এটার দাম ভাই অর্ডিনারি বাল্বে থেকে একটু বেশি, 790 টাকা দাম ভাই। ওটাই লাস্ট বক্স ভেবেছিলাম কিন্তু না ভাই, আর একটা বক্স আছে আমাদের ভাই, এটা সব থেকে বড় বক্স আর এটার লাইটটা সব থেকে স্পেশাল, কারণ সব থেকে বেশি দাম এটারই 1190 টাকা, সব থেকে ভালো হওয়ারই উচিত। এটা হলো বেসিক্যালি লেভিটেশন ল্যাম্প, যার মানে ভাই হাওয়ায় ভাসবে নাকি ল্যাম্প, দেখা যাক হাওয়ায় ভাসে নাকি মুখ থুবড়ে পড়ে যায়। দুটো কালারে আছে, ব্ল্যাক আর গ্রিন, আমার কাছে ব্ল্যাকটা আছে আশা করি। হ্যাঁ ভাই ব্ল্যাক কালারের আছে, বেসিক্যালি এটা একটা লাইট, আর সাথে এই যে দুটো বল দেখছো এই বল দুটো হাওয়ায় ভেসে থাকে। চালু করতে গেলে সবার আগে এটা নিজের বল ধরে টানতে হবে তাহলেই লাইট জ্বলে উঠবে, হেভি জিনিস তো ভাই। আবার লাইট অফ করতে হলে দুটো বল জুড়ে আছে এটাকে ছাড়িয়ে দিতে হবে, 200 IQ লেভেলের সুইচ ভাই। তো হ্যাঁ ভাই প্রত্যেকটা প্রোডাক্টের লিংক ডেসক্রিপশনে আছে, তার সাথে সাথে ভিউ প্রোডাক্টস গিয়ে তুমি কিনতে পারো। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে খুবই হেল্প হবে, আর এরকম আরো ভিডিওস আমি ফিউচারে আনতে পারবো। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের আনবক্সিং ভিডিও, বাই।